আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে সামনে যেহেতু নির্বাচন, আমরা যে যে দলে করি না কেন, আমরা যেন কখনো মানে নিজের যে বিবেক, একটা বিবেক আছে আমাদের, এই বিবেকটাকে যেন আমরা কখনো কারো কাছে বিক্রি করে না দিই। বড় কথা হচ্ছে যে আমরা যেন টাকার কাছে কেউ বিক্রি না হই, আমরা যেন যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি, সে যে দলেই হোক, আমরা যে দলই করি না কেন, বিএনপি, আওয়ামী লীগ, স্বতন্ত্র, সেটা কোনো বিষয় না, যার যেটা ভালো লাগে সে তো সেই দলটাই করবে, কিন্তু টাকার কাছে যেন আমরা কেউ বিক্রি হয়ে না যাই। আমরা আসলে একটা সুষ্ঠু নির্বাচন যেন দেখতে পাই আমরা সবাই, সেই আশাই করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দেশের উন্নয়ন, আমাদের কুমিল্লা সিটির উন্নয়নই আমরা সবাই চাই, মোট কথা সব দিক দিয়ে মিলিয়েই চাই। অনেকেই বলছে যে জলবদ্ধতা, আসলে জলবদ্ধতা তো শুধু কুমিল্লাতেই না, দেখা যায় যে সিলেটও হলো কয়েকদিন আগে, তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টেই হয়েছে, তো সেটার সাথে তো আর মেয়রের কোনো হাত নেই যে যে মেয়রের কারণে, কাজের কারণে এত জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। আসলে জলবদ্ধতা তো হয়ই বিভিন্ন জায়গায়, তো সেটার সাথে তো আসলে কারোরই হাত নেই, তো যাই হোক সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমরা যেন আমরা আমাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়েই জয়যুক্ত করি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কুমিল্লা সিটির যেন উন্নয়ন হয় সব দিক দিয়ে মিলিয়ে, যেন আমাদের কুমিল্লা যে সিটি সেটাকে যেন আমরা আরও মানে আরও উন্নত করতে পারি সবাই মিলে, যেই মেয়র হন না কেন, তো তার দিকেই দৃষ্টি দিয়েই বলছি, তো সে যেন আমাদের এই যে সমাজটাকে যেন মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত করতে পারে সেদিকে যেন অবশ্যই নজর দে। আর যা মানে আমরা শুনছি বিভিন্ন দিকে যে টাকা দেওয়া হচ্ছে, তো আসলে এগুলো যেন বন্ধ করা হয়, কারণ কি এই টাকা দিয়ে কিন্তু ছেলেরা বিভিন্ন ধরনের নেশা করছে, যেটা আমরা দেখছি যুব সমাজ। সবচেয়ে যেই বড় বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের দেশের যে যুব সমাজ, সেই যুব সমাজের দিকে যেন আমরা অবশ্যই অবশ্যই নজর দিই। তো আমরা আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে সামনে যে নির্বাচন, আমরা যেন কেউ টাকার কাছে বিক্রি হয়ে না যাই, আমরা জনগণ সবাই সচেতন, আমরা সঠিকভাবে সঠিক ব্যক্তিকে আমরা ভোটটা দেব, আমরা যেন কেউ টাকার কাছে বিক্রি হয়ে না যাই। আমরা যদি ভোট কেন্দ্রে গিয়ে দেখি যে ভোট দেওয়া হয়ে গিয়েছে, সেটাকে যেন আমরা প্রোটেস্ট করি, আমার ভোটটা কেন দেওয়া হয়ে গেল বা কীভাবে দেওয়া হয়ে গেল সেটাকে যেন আমরা প্রোটেস্ট করি। আমরা আসলে কোনো দুর্নীতি চাই না, আমরা কোনো দুর্নীতি চাই না, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন সচেতন যে আমাদের কুমিল্লা সিটির উন্নয়ন করবে, আমরা যেন সেই ব্যক্তিকেই ভোট দিয়ে আমরা সবাই জয়যুক্ত করতে পারি। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।